হালজিকাল সারের শরবত ও বেইরা দোস্ত আবাব, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফ গেছেন, আল্লাহ পাক জিব্রাইলকে বলছে, ও জিব্রাইল যাও আমার বন্ধুকে লইয়া জান্নাতে যাও, জাহান্নামের ধারে যাও, জান্নাত জাহান্নাম আমার বন্ধুকে ভ্রমণ করাইয়া নিয়ে আসো, ভ্রমণ করাইয়া। তো জিব্রাইল ইসলাম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করি দেখি জান্নাতের মধ্যে চারটা প্রবাহমান নহর, চারটা ঝর্ণা প্রবাহিত হইতেছে, একটা দুধের, একটা মধুর, একটা শরবতের, একটা পানির। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি জিব্রাইলকে জিজ্ঞাসা করে, ও জিব্রাইল এই নহরগুলার শুরু কোথায়, শেষ কোথায়? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এই নহরগুলার শুরু কোথায় আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না, তবে শেষ কোথায় সেটা আমি আপনাকে বলতে পারি। নবীজি কয়, শেষ কোথায়? বলে, আল্লাহ পাক যে আপনাকে কাউসার দান করছে, কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। কোরআন শরীফ না, কোরআন শরীফ অস্বীকারী তো কাফের, কোরআন শরীফ যদি বিশ্বাস না করে লোকটা কাফের। আল্লাহ পাক নবীজিকে কেয়ামতের ময়দানে একটা হাউস দিবেন, হাউস একটা কূপ দিবেন, এই কূপের নাম হলো কাউসার, এই কূপের থেকে শরবত উঠাইয়া, এই কূপের থেকে পানি উঠাইয়া নবীজি একটা একটা গ্লাস ভর্তি করিয়া উম্মতকে পান করাবেন, উম্মতকে। আল্লাহর হাবিব বলেন, মেকদারু কি জানি কামেকদার ইন্নুজুম ওয়াফি রেওয়ায় তুমি কামেকদার এই কাওয়াকিব। ও উম্মত, তোমরা গ্লাসের পরিমাণ জানোনি, আকাশের দিকে তাকাইলে তারকার পরিমাণ যত দেখো, আমার হাউজে কাউসারের গ্লাসের পরিমাণ হবে তত। আমি একটা একটা গ্লাস ভর্তি হাউজে কাউসারের শরবত আমার উম্মতের হাতে উঠাইয়া দেবো। জিব্রাইল ইসলাম কয়, ইয়া রাসূলুল্লাহ যে কাউসার আপনাকে আল্লাহ পাক দান করছেন, এই কাউসারের মধ্যে যাইয়া সাইরোটা নহর একসাথ হইয়া যাইয়া পড়ছে, তাহলে বোঝা গেল হাউজে কাউসারের শরবত যেটা, এটার মধ্যে দুধও আছে, মধু আছে, শরবতও আছে, পানিও আছে, সাইরোটার সংমিশ্রণে হাউজে কাউসারের শরবত তৈয়ার হয়। এই জন্য রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ডোক হাউজে কাউসারের শরবত যদি একবার কেউ পান করে, ওই মানুষটা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা হবে না। ও বেরা দোস্তাবাব, এই পিপাসা হবে না জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। এটার দ্বারা কী সাব্যস্ত হয়, তার মানে একবার যদি হাউজে কাউসারের শরবত ব্যাগে জুটি যায়, এই মানুষটা আর জাহান্নামে যাবে না, এটা আর জাহান্নামে যাবে না। অদস্ত কোনো জাহান্নামীর ফেটে হাউজে কাউসারের শরবত যাবে না। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, আমার বন্ধুরা ভাইয়েরা, এই হাউজে কাউসারের শরবতের জন্য আপনি যখন নবীজির দিকে হাত বাড়াবেন, তখন যদি নবীজি আপনাকে জিজ্ঞেস করে, আরে উম্মত তোর ঘরে চারটা পাঁচটা, দুটা চারটা পাঁচটা, সাতটা ছেলে যে আল্লাহ পাক দান করছিল, এগুলা তো শুধু তোর ছেলে ছিল না, আমার উম্মত ছিল, তোকে গার্ডিয়ান বানাইছিল, তোকে সুপারভাইজার বানাইছিল, তোকে কর্তা বানাইছিল, তোকে ডিটেক্টর বানাইছিল, তুই আমার উম্মতগুলারে সবগুলার রবি ঠাকুরের ছাত্র বানাইয়া দিলি, সবগুলারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র বানাইয়া দিলি, সবগুলারে এই ইংরেজের দলের সিলেবাসের ছাত্র বানাইয়া দিলি, আমার মদিনার কামলিওয়ালারও তো একটা সিলেবাস আছিল, আমারও তো একটা জ্ঞান ছিল, আমারও তো একটা শিক্ষানীতি ছিল, আমার শিক্ষানীতির ছাত্র তোর একটা সন্তানের বানাইলি না, আজকে কোন লজ্জায় আমার সামনে হাউজে কাউসারের শরবতের জন্য হাত পাইছ? দূর হইয়া যা, সহকান সহকা, দূর হইয়া যা, তুই আমার উম্মত না, তোকে আমি হাউজে কাউসারের শরবত দেব না। তখন কি করবেন বন্ধু? একটা ছেলেকে হইলেও রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র বানান, একটা ছেলেকে হইলেও আলেমে হাক্কানি রব্বানি বানান, একটা ছেলে হাফেজে কোরআন বানান। ও ভাইরা, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, মান কারা আল কোরআনা, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, ফাস্তাজহারাহু, এবং কোরআনের প্রচার করছে, প্রসার করছে, ফা আহাল্লা হালালাহু, এবং কোরআনের হালালকে হালাল জানিয়া মানছে, ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম জানিয়া মানছে। অর্থাৎ যেই ছেলেটা হাফেজে কোরআন হয়েছে, আলেমে কোরআন হয়েছে, এবং কোরআনের এলেম মোতাবেক জীবন পরিচালনা করছে, কোরআনের প্রচার প্রসার করছে, নিজে আলেম হইয়া আর মাদ্রাসায় পড়াইয়া পড়াইয়া হাজার হাজার আলেম তৈয়ার করছে, এই মানুষটা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তারে তো জান্নাতে পাঠাবে, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলে বাইতিহি,
তার পরিবারের থেকে, তার বংশ থেকে, তার গোত্র থেকে এমন দশজন, এমন দশজন যেই দশজনের জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া রয়েছে, এমন দশজনের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার ভাইরা, এটা কোরআনের প্রতিষ্ঠান, মনে রাখবেন। আমি ফরিদুদ্দিন সর্বলামা একরামের পক্ষ থেকে বলি গেলাম, এই কোরআনের প্রতিষ্ঠানের সাথে লাগি থাকবেন, যে লাগি থাকবেন। কোরআন যেরকম সম্মানী, আল্লাহপাক দুনিয়া আখেরাতে সম্মানী বানাইয়া দিবে। কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করবেন, কোরআনের প্রতিষ্ঠানকে নিজের ফ্যামিলি মেম্বার মনে করবেন, কোরআনের প্রতিষ্ঠানকে বুকে নিয়ে থাকবেন। এতে করি কোরআনের মহব্বতে, কোরআনের প্রতিষ্ঠানের মহব্বতে, ওলামায়ে কেরামের মহব্বতে আপনার বংশের মধ্যে আল্লাহ পাক এলেমের বাতি জ্বালাইয়া দিবে, এলেমের বাতি জ্বালাইয়া দিবে। ছেলে মেয়ে, ছেলেদের মধ্যে কেউ না কেউ, কোনো বংশে না কোনো বংশে হক্কানি আলেম, যোগ্য আলেম, মহাদ্দেশ মুফতি আল্লাহর রহমতে তৈয়ার হবে। সবচেয়ে বড় কত হইল, মহাদ্দেশ মুফতি থাক না, আপনি যে মারা যাবেন, আপনার শেষ গোসলটা কে করাবে? ওই গ্রামের একটা বাড়াঠিয়া মানুষ আনিয়া গোসল করাইতে হয়। কারণ কি, আপনার ছেলেরা মুর্দাকে সুন্নত মতো গোসল করানোর পদ্ধতি জানে না, এই জন্য বাড়াঠিয়া মানুষ আনিয়ে গোসল করাইতে হয় টাকা দিয়া। যদি আপনার একটা ছেলে হক্কানি আলেম হইতো, বাড়াঠিয়া মানুষ প্রয়োজন হতো না। আলহামদুলিল্লাহ, আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, আমরা দুই ভাই আলেম, আমরা দুনো ভাই আমার আব্বাকে গোসল দেওয়াইছি, কোনো বাড়াটিয়া মানুষের দরকার হয় নাই। ও বেয়েরা দোস্ত আবাব, কাফনের কাপড়গুলা ফরানোর জন্য, কাফনের কাপড়গুলা খাটিয়ার উপরে বিছানোর জন্য বলে মসজিদের ইমাম সাহেবকে ডাকো। আমরা তো জানি না এগুলা কেমনে বিছায়, কেমনে মোড়ায়, মসজিদের ইমাম সাহেব লাগে। শেষ পর্যন্ত জানাজার নামাজটা পড়তে গেছে। আমার বেয়েরা দোস্ত আবাব, ওলামায়ে কেরাম আছে, আপনারা জিজ্ঞেস করেন, জানাজার নামাজের ইমামতি করার জন্য সবচেয়ে বড় অধিকার হলো সন্তানের, সবচেয়ে বড় হকদার হলো সন্তান। আপনার ছেলে যদি থাকে উপযুক্ত, আপনার ছেলে আপনার জানাজার নামাজের ইমামতি করবে। এতগুলা ছেলে আল্লাহ আপনাকে দিল, এত কিছু করলেন, হারামে হালালে মিক্স করি সন্তান লালন পালন করলেন, জানাজার নামাজের ইমাম কেন তৈয়ার করলেন না? মৃত্যুর সাকরাতের সময়, মৃত্যুর যন্ত্রণার সময়, মৌতের কষ্টের সময়, মৌতের কষ্ট লাগব হবে, সাকরাতে মৌত হালকা হবে, এমন কোনো মেডিসিনসকে পর্যন্ত আবিষ্কার হয় নাই, কোনো ট্যাবলেট ক্যাপসুল আবিষ্কার হয় নাই। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেডিসিন আমার কাছে আছে। ও যুবকেরা, মা বাপের চেহারার মধ্যে যখন মৃত্যুর লক্ষণ দেখবা, মা বাপের চেহারার মধ্যে, শরীরের মধ্যে যখন মৌতের সাকরাত তোমরা অবলোকন করিবা, সাথে সাথে ওযু করি কোরআন শরীফটা লইয়া মাথার ফাঁসে দিয়া যাইয়া বস, সুরা ইয়াসিন তেলাওয়াত শুরু করো। আল্লাহর হাবিব বলেন, ইল্লা হুবান আল্লাহ আলাই, যেই মৃত্যু পথযাত্রীর মাথার পাশে সুরা ইয়াসিনটা তেলাওয়াত করা হয়, তার শরীরের থেকে রুহুটা আল্লাহ পাক আসানির সাথে বাইর করে। কীরকম আসান বলে, মায়ের স্তনে দুধ পান করতে করতে দুধের শিশুর যখন ঘুম আসি যায়, ঘুমন্ত শিশুর মুখের থেকে মায়ের স্তন যে খুলে যায়, সন্তান যেরকম টের পায় না, ঠিক তদ্রূপ সুরা ইয়াসিন পড়ুয়া মানুষের শরীরের থেকে রুহুটা বাইর হয়, মানুষটা টের পায় না। আপনার একটা ছেলে রে আপনার মাথার পাশে সুরা ইয়াসিন পড়নেওয়ালা কেমনে বানাইলেন না? আপনার ছেলে আপনার জানাজার নামাজের ইমামতি করবে তো দূরের কথা, জানাজার নামাজটা পড়তেও জানে না। আমার কথা যদি ভুল হয় আমাকে মাফ করবেন। আজকে বাড়িতে যাইয়া আপনার ছেলেরা যারা আশেপাশে আছে এদেরকে নিয়ে বসবেন, বসি বলবেন, বাবারে দুনিয়াতে তোদেরকে জন্ম দিলাম, লেখাপড়া করাইলাম, লালন পালন করলাম, বিয়ে করাইলাম, শাদি করাইলাম, এত কিছু করলাম, আব্বা মারা গেলে আব্বার জানাজার নামাজটা ঠিকমতো পড়তে পারবি তো? জানাজার নামাজের দোয়াটা মুখস্থ জানাস কিনা একটু বল তো দেখি, বাবারে শোনা, বাবারে শোনা। তো আপনি আপনার ছেলেদের অবস্থা বুঝতে পারবেন, কয়জনে জানাজার নামাজের দোয়া শুদ্ধ করি জানে, কেমনে বুঝবেন? আপনি নিজেও তো জানেন না, হ্যাঁ, আপনি নিজেও তো জানেন না। আপনি আপনার আব্বার জানাজার নামাজ পড়তে গেছেন, দোয়া জানেন না, আব্বারে ঠকাই এসছেন, এখন আপনি মারা যাবেন, আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়তে যাবে, দোয়া জানে না, আপনারে ঠকাই আসবে। এইভাবে ঠকাঠকির কারবার চলতে আছে কেয়ামত পর্যন্ত। বাপেও দোয়া জানে না, জানে না জানাজার নামাজের, ছেলেও দোয়া জানে না জানাজার নামাজের। আরে মা বাপ মারা গেলে বাপ মা বাপের কবরটা যে যায় জিয়ারত করবে, এমন সন্তান বানাইলেন যেই সন্তানের কবর জিয়ারতের দোয়াটা পর্যন্ত জানে না। পড়াবেন তো মাদ্রাসা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। অদস্ত প্রত্যেক ঘরে ঘরে অন্তত কমপক্ষে একজন আলেমি হাক্কানি রব্বানি হাফেজে কোরআন প্রত্যেক ঘরে ঘরে কমপক্ষে একজন হওয়া চাই। যদি প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ হবে। যদি কোনো মুরব্বী মনে করেন যে আমার ছেলে নাই,
আমার ছেলেরা বড় হয়ে গেছে, এখন আর পারা যাবে না, তাহলে একটা নাতিরে বানান, একটা ভাতিজারে বানান, একটা বাগিনারে বানান, অথবা সেইটাও যদি না হয় আপনার বাড়ির আপনার প্রতিবেশী গ্রামের, আপনারা আল্লাহ তৌফিক দিছে, জমি জমা দিছে, গাড়ি বাড়ি দিছে, অর্থ সম্পদ দিছে, গরিবের একটা ছেলেরে আপনার খরচ দিয়া এই একদম নুরানি থেকে দাওরা পর্যন্ত পড়াই, আলেমে হাক্কানি রব্বানি বানান। খোদার কসম করলাম ওরব্বিল কাবা, কেয়ামত পর্যন্ত কবরটা আল্লাহ পাকের নূরে আলোকিত হইয়া থাকবে, এই আলোর মধ্যে কেয়ামত পর্যন্ত শুইতে থাকবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।